আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত নিশ্চিন্তপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম নাটোর। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1-এর কিছু অঙ্ক সমস্যা সমাধান করার জন্য। গত পর্বে তোমাদেরকে আমি অনুশীলনী 3.1-এর 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং 2 নম্বরের সরল অঙ্ক দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি 3 নম্বর অঙ্ক থেকে কিছু সমস্যা সমাধান করাবো। আর এখন তোমরা এইখানে অনুসিদ্ধান্ত সমূহ যে সূত্রগুলো রয়েছে, সূত্র নম্বর 1, a+b² = a² + b² = a+b² - 2ab, 2 নম্বর অনুসিদ্ধান্ত a² + b² = a - b² + 2ab, 3 নম্বর একটা অনুসিদ্ধান্ত সূত্র a+b² = a - b² + 4ab, 4 নম্বর একটা অনুসিদ্ধান্ত a - b² = a + b² - 4ab, 5 নম্বর একটা অনুসিদ্ধান্ত রয়েছে ab = a+b² - a - b² 6 নম্বর একটা অনুসিদ্ধান্ত রয়েছে, সেটা হলো 4ab = a+b² - a - b² 7 নম্বর 2 × a² + b² = আমরা লিখতে পারি a+b² + a - b² এই অনুসিদ্ধান্ত সূত্রসমূহ তোমরা খাতাতে লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের 3 নম্বর থেকে যে 3 নম্বরে যে অঙ্ক রয়েছে এটা সমাধান করানোর চেষ্টা করব। তিন নম্বরে একটা অঙ্ক রয়েছে 3, তাহলে এই অঙ্কটার সমাধান a - b = 4 এবং ab = 60 হলে a+b এর মান কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি 3-এর সমাধান তোমরা খাতাতে লিখবে, দেওয়া আছে। a - b = 4 এবং ab = 60। তাহলে আমাকে নির্ণয় করতে হবে a+b এর মান। অতএব a+b এর সূত্র তো নেই, তাহলে এখানে আমি লিখব a+b² a+b² এর অনুসিদ্ধান্ত যেটা রয়েছে সেটা হলো a - b² a - b² + 4ab, আমি যেটা একটু আগে লিখে দিয়েছিলাম। তাহলে এখানে লিখতে হবে a - b এর মান এখানে 4 দেওয়া আছে, তাহলে এই 4 লিখে এর উপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস এখানে 4 আছে আর ab এর মান হলো 60, তাহলে ab এর মান আমি 60 লিখে দিলাম, 4 এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই 4 এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মানে হলো 4 × 4 = 4 ছাড়া 16 তাহলে এখানে আমি 16 লিখে দেব প্লাস 4 এর সাথে যদি এটা আমি গুণ করি তাহলে 4 × 24 = 240। এখন এই দুটো সংখ্যা আমি যোগ করে দেব, 0 সাথে 6 যোগ করলে 6 হবে, এখানে 4 এর সাথে 1 করলে 5 হবে আর এখানে 2। তাহলে এটা মান আসলো কার, এটা মান আসলো a+b² এর মান। a+b² এর মান আমি পেলাম 256। তাহলে এটাকে যদি আমি বর্গ করে দেই তাহলে a+b এর মান পাবো। তাহলে বর্গ করলে কি হবে, a+b এখানে বর্গমূল করতে হবে, সরি। তাহলে এখানে বর্গমূল করলে, কোনো সংখ্যার যদি বর্গমূল করি তাহলে সেটা প্লাস মাইনাস লিখতে হয়,
256। তাহলে এখান থেকে এ প্লাস বি এর বর্গমূল করলে হবে প্লাস মাইনাস ১৬। ১৬ এর বর্গমূল হবে ২৫৬। মানে ১৬ দিয়ে ১৬ গুণ করলে কত হয়, ১৬ গুণন ১৬, তাহলে ৬ ছক ৩৬ এ ৬, ৬কে ৬, ৬ ৩ এ ৯, এখানে এক ঘর কাটা হবে, ৬ লিখতে হবে, এখানে এককে ১, তাহলে এখানে ৬ লিখতে হবে, ৯ ৯ ৬ ১৫র ৫, আর এখানে ২। তাহলে এই ১৬ দিয়ে ১৬ গুণ করলে ২৫৬ হয়, তাহলে ২৫৬ বর্গমূল করলে এটা ১৬ হবে। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কটা দেখো যে দেওয়া আছে এ মাইনাস বি এর ইকুয়াল টু ৪ এবং এ ইকুয়াল টু ৬০। তাহলে এখানে এ প্লাস বি এর মান বের করতে হবে, অথব লিখে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সূত্রটা লিখেছি। তাহলে এ মাইনাস বি এর মান ৪, ফোরের উপর হোল স্কোয়ার প্লাস ৪ ইন্টু হলো এ বি এর মান ৬০, এখানে ৬০, তাহলে ফোরের উপর হোল স্কোয়ার মানে ৪ গুণন ৪, চার চার ১৬, তাহলে এই ৬০ দিয়ে চারে গুণ করলে ২৪০, এখানে যোগ করলে ২৫৬, এটা বর্গমূল করলে এটা হবে, এটা আমার মানে সমস্যার সমাধান। এইবার আমি ৪ নম্বর যে একটা অঙ্ক রয়েছে এটা সমাধান তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে অঙ্কটা করতে হবে। ৪ নম্বর যে একটি অঙ্ক রয়েছে সেটি লিখতে হবে, দেওয়া আছে, তোমরা খাতাতে লিখে নাও, দেওয়া আছে এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু ৯ এম, এবং এ বি ইকুয়াল ১৮ এম স্কোয়ার। এটা হলো এই অঙ্কটা, এটা দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে এ মাইনাস বি এর মান। তাহলে এখানে অথব লিখতে হবে, এ মাইনাস বি এর তো সূত্র নেই, তাহলে এখানে হোল স্কোয়ার লিখলে আমি এটা সূত্রটা পেয়ে যাব। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা হলো অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এখান থেকে এ মাইনাস এ প্লাস বি এর মান কত, ৯ এম, এই মানটা আমি এখানে বসিয়ে দেই, এর উপরে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বির মান ১৮, ১৮ এম স্কোয়ার। তাহলে এখানে ৯ এম এর উপর হোল স্কোয়ার এটা কত হবে, তাহলে ৯ এম এর উপরে হোল স্কোয়ার এটা হলো ৯ এম ইন্টু ৯ এম, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে, ৯ নং ৮১, ৯ নং ৮১ আর এম এম, এম আর এম গুণ করলে এম স্কোয়ার হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে ৮১ এম স্কোয়ার মাইনাস ৪ ১৮ নং ৭২, ৭২ এম স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এই সংখ্যাটা বিয়োগ করে দেই, তাহলে ১৮ এম স্কোয়ার থেকে ৭২ এম স্কোয়ার বাদ দিলে এখানে ৯ এম স্কোয়ার। এটা আমি কার মান পেয়েছি, এখানে মান পেয়েছি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে যেহেতু আমাকে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দেই, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে বর্গমূল করলে এ মাইনাস বি হবে, আর কোনো সংখ্যার যদি আমি বর্গমূল করি তাহলে এটা প্লাস মাইনাস লিখতে হবে, প্লাস মাইনাস রুট ওভার ৯ এম স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখব, প্লাস মাইনাস ৯ এর বর্গমূল করলে এটা ৩ হবে, আর এম স্কোয়ারের বর্গমূল করলে এম হবে। তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান, এটা এ মাইনাস বি এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা খাতাতে তুলে নাও। এখানে সমাধান ৪ নম্বর সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ৯ এম এবং এ বি ইকুয়াল টু ১৮ এম স্কোয়ার। তাহলে আমাকে অথব দিয়ে লিখতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে সূত্র প্রয়োগ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, মানটা বসিয়ে দিলে এভাবেই এটা সমাধান হবে। এরপরে ৫ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এটা হলো এক্স মাইনাস ১ ডিভাইডেড এক্স ইকুয়াল টু ৪ হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ৪ প্লাস ১ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ৪ ইকুয়াল টু ৩২২। এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ৫ নাম্বার যে অঙ্কটি রয়েছে
এটা সমাধান কিভাবে করতে হবে তোমরা একটু দেখে নাও। এখানে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এটা কল ফোর দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দিবার ফোর ইকুয়াল 322। তাহলে যেহেতু দুইটা পক্ষ এখানে রয়েছে, তাহলে অথেব দিয়ে আমি এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ, বাম সাইডে যে অংশ থাকে এর নাম হলো বাম পক্ষ, আর ডান সাইডে যে অংশ থাকে তার নাম হলো ডান পক্ষ। তাহলে এখানে আমি লিখব বাম পক্ষর ইংরেজি কি লেফট হ্যান্ড সাইড, ইংরেজিতে লিখলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত হবে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর, এইটা সমান 322 প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার ফোর রয়েছে এটাকে আমি ভেঙে দিই যদি, তাহলে হবে এই এক্স স্কোয়ার এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে হবে, এটাকে ভেঙে দিলাম এ ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোরকে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি আমি একটু আগে লিখে দিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ মানে এক্স স্কোয়ার আর বি মানে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কাটা। তো এখন যেহেতু আমার এখানে মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান ফোর দেওয়া আছে, তাহলে এখান থেকে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে আমাকে মাইনাসের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাস একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, সেটা হলো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস হলো টু এ বি, টু ইন্টু এ মানে এক্স আর বি মানে ওয়ান ডিভাইডেড এক্স, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ারটা দিলাম মাইনাস এখানে টু লিখতে হবে, তাহলে নিচের এক্স আর উপরে এক্সটা তোমরা কেটে দিবে। তাহলে এখানে সমান সমান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মানটা কত, এখানে মানটা দেওয়া রয়েছে ফোর, তাহলে এখানে আমি ফোর লিখে এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস টু, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কোয়ার মাইনাস হলো টু, তাহলে এখানে কত হবে ফোরের উপরে হোল স্কোয়ার, তাহলে ফোরের উপরে হোল স্কোয়ার মানে কী হবে, এটা ফোর, এখানে ফোরের উপরে হোল স্কোয়ার এটা হবে ফোর ইন্টু ফোর সমান সমান চার চারা ষোলো, এটা ষোলো লিখতে হবে, তাহলে চার চারা ষোলো প্লাস টু, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটা ব্র্যাকেটের প্রয়োজন হবে তাই এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে টু শিক্ষার্থী বৃন্দ, তাহলে এখানে হবে ষোলো আর দুই আঠারো, ষোলো আর দুই আঠারো এর উপর হোল স্কোয়ার মাইনাস হলো টু, তাহলে আঠারো দিয়ে আঠারো যদি আমরা গুণ করি তাহলে হবে এখানে কত তিনশো চব্বিশ হবে, তিনশো চব্বিশ মাইনাস টু, তাহলে তিনশো চব্বিশ মাইনাস হলো দুই, এখান থেকে বাদ দিলে তিনশো কত হবে 322। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা এখানে পেয়ে গেছি, এখানে লেখা রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। তাহলে আমার 322 বামপক্ষ অঙ্কটা করতে করতে ডানপক্ষ এখানে 322 এসেছে, তাহলে তোমরা এখন নিচে লিখে দেবে অথয়েব এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করো যে লেখা রয়েছে, তাহলে প্রুফ লিখতে হবে পি আর ও ভি ইডি প্রুফ লিখতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তিনটা অঙ্কের সমস্যা তোমাদেরকে সমাধান করিয়ে দিলাম, পাঁচ নাম্বার একটা অঙ্ক সেটা এখানে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সের মানকে টু ফোর হলে প্রমাণ করে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। তাহলে এখানে সমাধানে লিখতে হবে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ফোর, তাহলে লেফট হ্যান্ড সাইড আমি এটা লিখে এক্স টু দি পাওয়ার ফোরকে ভেঙে দিয়েছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, পরের বার আবার ভিতরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তারপর এখানে মানটা বসিয়ে দিলে আমি কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার ছয় নম্বরে একটা অঙ্ক, নাম্বার সিক্সে যে অঙ্কটা দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নাও, এটা সমাধান কেমনভাবে করতে হবে।
6 নম্বরে একটা অঙ্ক সেটা লেখা রয়েছে, নাম্বার 6 সমাধান। তাহলে এখানে তোমরা লিখবে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 2 / x ইকুয়াল 3। এই মানটা দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে x স্কোয়ার প্লাস 1 / x স্কোয়ারের মান। তাহলে এখান থেকে একটু কাজ করে নিতে হবে, আমি এখানে 2টা যদি কমন নেই, x প্লাস 1 / x লিখলে কি হবে, 3 লিখতে হবে। তাহলে এখান থেকে অথব x প্লাস 1 / x সমান সমান আমি 2টা যদি ওই পাশে ডান সাইডে পাঠিয়ে দেই তাহলে ডিভাইডেড ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখন আমাকে লিখতে হবে x স্কোয়ার প্লাস 1 / x স্কোয়ারের মান। তাহলে অথব আমি এখন লিখব x স্কোয়ার প্লাস 1 / x স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে। তাহলে মানটা যদি আমি নির্ণয় করতে যাই, এখানে লিখে নিচে সমান সমান তোমরা লিখবে x স্কোয়ার, এটা ব্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার লিখি আমি 1 / x স্কোয়ার, 1 / x দিয়ে হোল স্কোয়ার লিখলাম। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেটা আমাকে প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে x প্লাস 1 / x হোল স্কোয়ার মাইনাস হলো 2ab, 2 × a মানে x আর b মানে 1 / x। তাহলে নিচের x উপর x কাটা, তাহলে এখানে x প্লাস 1 / x এর মানটা কত হবে, এখানে মানটা দেওয়া আছে 3 / 2। তাহলে আমি এখানে লিখে দেই 3 / 2, এটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস হলো 2। তাহলে 3 / 2 এর বর্গ যদি আমি করি, বর্গ করি 3 × 9 হবে আর 2 × 4 হবে মাইনাস এখানে হলো 2। তাহলে এখান থেকে আমি যদি লসাগু করে দেই, লসাগু করে একের নিচে 2 নিচে 1 আছে, 1 আর 4 লসাগু হবে, 1 আর 4 লসাগু হবে, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 9 গুণ করলে 9 কে 9, 1 দিয়ে 4 ভাগ করলে 4 হবে, 4 × 2 = 8 হবে, এখানে 4 × 2 = 8। তাহলে এখানে 9 থেকে 8 বাদ দিলে 1 নিচে হলো 4। তাহলে এটাই হলো আমার সমস্যার সমাধান, এটা কার মান পেয়ে গেলাম x স্কোয়ার প্লাস 1 / x স্কোয়ারের মান। এটাই হলো আমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 7 নম্বরে একটা অঙ্ক এখানে রয়েছে, সেটা দেখো, এটা দেখেই আমি তোমাদের কাছকে মতো শেষ করব। এখানে 7 নম্বরে একটা সমস্যা, সেটা কীভাবে হবে, 7 নম্বরে একটা অঙ্ক রয়েছে, সেটা হলো নাম্বার 7 সমাধান। এখানে দেওয়া আছে a প্লাস 1 / a ইকুয়াল 2। 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1 / a² ইকুয়াল টু a² প্লাস 1 / a²। এটা যদি আমি প্রমাণ করতে যাই তাহলে আমি লিখব যে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ LHS সমান সমান এ স্কোয়ার প্লাস 1 / a². তাহলে এখান থেকে এর উপরে ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস 1 / এটা সূত্র যদি আমি ফেলে দেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হলো 2ab, এ মানে a আর b মানে 1 / a, এটা কাটা হলে এর মানটা আমি বসিয়ে দেই 2, a প্লাস b এর মান 2। তাহলে এখান থেকে হবে 2 × 4 মাইনাস হলো 2 সমান সমান এখানে 2। ঠিক তেমনটি করে যদি আমি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ লিখে দেই, রাইট হ্যান্ড সাইড সমান সমান a⁴ প্লাস 1 / a⁴, এটা কিভাবে লিখতে হবে, এ স্কোয়ার ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস 1 / a² ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মানে হলো 2ab। তাহলে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এখানে সূত্র ফেলতে হবে, এ প্লাস 1 / a এর উপরে হোল স্কোয়ার মাইনাস হলো 2 × a × b। তাহলে এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে,
सेकेंड ब्रैकेट दिए होल स्कोर माइनस टू लिखते हैं एखे ये काटा जाए मानट जदि बसिए दी तेल ए प्लस वन डिवाइड एर मान टू तेल एखे सेकेंड ब्रैकेट दीते हैं होल स्कोर माइनस हलो टू ताहले एखाने दुई दुगुणे चार माइनस हलो दुई एटा एकटा ब्रैकेटेर प्रयोजन फाल ब्रैकेट दिए दिब ताहले एखान थेके एई चारेर थेके दुई बाद दिले दुईयेर उपर होल स्कोयर माइनस हलो दुई समान समान एई चार माइनस हलो दुई समान समान दुई ताहले बाम पक्ष आमि फलाफल दुई पेये गेछि एबं डान पक्ष दुई ताहले लिखते हबे तोमादेरके अतएव लेफ्ट ह्यान्ड साइड माने बाम पक्ष समान इक्वाल राइट ह्यान्ड साइड राइट हैंड साइड एट प्रमाण करते बोलसे ना देखाओ दे तुम्हारा शोड लिखे दिवे शो माने देखानो एस एच ओ डब्ल्यू इडी एट शोड लिखे दिवे प्रिय शिक्षार्थी बंधुरा आमी द्वितीय पर्व तुम्हारे तीन दशमिक एक तीन नम्बर चार पाँच छय सत चार अंक देखिए दिल पाँच अंक देखिए दिल एखन तुम्हारा परवर्ती बाड़ी आठ नय दस एगारो नम्बर अंकगुलो পুরানবে এবং আমি যে অনুসিদ্ধান্ত সূত্রসমূহ দেখিয়ে দিলাম এগুলো ভালো করে পড়ার পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবার অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।